সুখ যদি পেতে চাই, শান্তি যদি তার সাথে রাখতে চাই, তাহলে মুসলিম হিসাবে আমাদের পরিবারটা আদর্শ পরিবার হিসাবে গড়ে তোলা ফরজ। পরিবারের ভিত্তি কোথা থেকে? জান্নাত থেকে। তাহলে এখন প্রত্যেকটা পরিবার জান্নাতি নাকি জাহান্নাম কাকে বলে? পরিবারের দিকে লক্ষ্য করলে সেটা বোঝা যায়। দুনিয়াটা সব ভোগের সামগ্রী, ও খায়রু মাতা ইদ্দুনিয়া আল মারাতুস সলিহা, এবং সতী সাধবী নারী অর্থাৎ চরিত্রবান নারী হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ভোগের বস্তু। সঠিক নিয়ত এবং আদর্শ স্ত্রী যদি আমি নির্বাচন করতে পারি, তাহলে আমার পরিবার আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে ইনশা আল্লাহ। পাতিলে চাউল দিবে তখন বিসমিল্লাহ, যখন ব্যারেলের মধ্য থেকে চাউল বের করবে তখনও বিসমিল্লাহ। তাহলে এই বাড়িতে বরকত নাজিল হবে কোথা থেকে? আসমান থেকে। পরিবারে জবাবদিহিতা রাখতে হবে। স্ত্রী কেন আপনার অনুমতি ছাড়া বাহিরে গেল? আপনার সন্তান কেন আপনার অনুমতি ছাড়া আজকে বাজারে গেল? আপনার সন্তান কেন আজকে আপনার অনুমতি ছাড়া বন্ধুর সাথে খেলতে গেল? সব বিষয়ে জবাবদিহিতা থাকতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কেমন অবস্থায় আছেন? তো তিনি বলছেন, স্বামীর খবর বা বৃত্তান্ত দিচ্ছেন স্বামীর পরিবারের, যে আমাদের পরিবারে সুখ আছে কিন্তু শান্তি নাই। কথা কি বোঝা যায়? সুখ আর শান্তি ভিন্ন জিনিস, কারণ স্বামী তার অধিকার তাকে দেয় না। অথচ তাকে হয়তোবা বাড়ি দিয়েছে, তাকে হয়তোবা খাবারের খোরাকি দিয়েছে, আরো অন্যান্য সব বিষয় দিয়েছে, কিন্তু শান্তি নেই, কারণ স্বামী তাকে সময় দেয় না। আরো অন্যান্য ফ্যাক্ট থাকতে পারে। আমরা বলছিলাম সুখ আর শান্তি অধিকাংশ মানুষ, আচ্ছা কেউ কি না খেয়ে এখন থাকে? মানুষ না খেয়ে কেউ থাকে না। তাহলে এই যে খাবার পাওয়া মানুষ, অথচ আমরা যদি ওই আমাদের লিবারেশন ওয়ার পিরিয়ড যেটা চলে গেছে, যুদ্ধের পিরিয়ড বলি, 69 গণ অভ্যুত্থান বলি, বা আরো যে দুর্ভিক্ষ যা এদেশে এসেছে, বা আরো যত সমস্যা পৃথিবীতে আছে, তো এরকম সমস্যা, খাবারের সমস্যা কিন্তু মানুষের নেই। সমস্যা কি বলেন তো? মানসিক সমস্যা। কি সমস্যা? মানসিক সমস্যা। এই মানসিক সমস্যা দূর করতে হলে যেই জায়গায় আমাদের হাত দিতে হবে সেই জায়গা হচ্ছে পরিবার। কোন জায়গা? পরিবার। পরিবার যদি আদর্শ পরিবার, মুসলিম পরিবার হিসাবে গঠন হয়, তাহলে পরিবারের ব্যালেন্স ঠিক থাকবে। নৌকা যেমন ব্যালেন্সহীন হলে মাঝনদীতে হোক আবার নদীর কিনারে হোক যে কোনো সময় ডুবে যেতে পারে, জাহাজ যে কোনো সময় ডুবে যেতে পারে, আবার যদি পক্ষান্তরে বোট বা নৌকার যদি মাঝি ঠিক থাকে এবং তার এম বা লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু নৌকা তার কিনারায় যেয়ে ভিড়ে। কিন্তু আপনার আমার পরিবারের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, পরিবারের সদস্য কোন পথে চলে, এই সার্বিক বিষয় যদি আমি কন্ট্রোল না করতে পারি, তাহলে আমার হেড অফিস যদি কন্ট্রোলের বাহিরে থাকে, তাহলে আমার প্রত্যেকটা সাব অফিস কিন্তু অশান্তিতে পূর্ণ থাকবে। সেটা ছেলের সংসার, বৌমার সংসার, মেয়ের সংসার, আরো অন্যান্য যত সংসার রয়েছে, আমার ব্যক্তিগত জীবন, আমি যে চাকরি করি না কেন, আমার বাড়িতে অনেক সুখ থাকতে পারে কিন্তু শান্তি নাই। পক্ষান্তরে আবার কেউ কেউ ভেবে নেন, আমার বাড়িতে অনেক সুখ রয়েছে, কেউ 10,000 টাকার চাকরি করে শান্তিতে থাকেন, আবার কেউ বা 30,000 টাকা চাকরি করেও অশান্তিতে থাকেন। কি বোঝা যায়? সুখ আর শান্তি ভিন্ন জিনিস, সুখ এবং শান্তি ভিন্ন জিনিস। সুখ যদি পেতে চাই, শান্তি যদি তার সাথে রাখতে চাই, তাহলে মুসলিম হিসাবে আমাদের পরিবারটা আদর্শ পরিবার হিসাবে গড়ে তোলা ফরজ, উচিত গড়ে তুলতেই হবে। ফরজ এই অর্থেই বলছি যে আমাদের গড়ে তোলা ছাড়া গত্যন্তর কোনো উপায় নেই। কারণ আপনি আমি যদি মনে করি আমি নিজেকে আদর্শবান করেছি, আমি বাড়ির পুরুষ বা কর্তা, আমি শুধুমাত্র জান্নাতে যাব এবং আমি গেলেই চলবে, তাহলে কি তাই? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. هي بالشاشيغون قوا أنفسكم وأهليكم نارا.
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পিতা সলাত আদায়কারী, পিতা হজ করে ইত্যাদি ইত্যাদি অনেক আমল পিতার আমল নামায় আছে, কিন্তু পরিবার ইসলামী না। তাহলে স্ত্রীর দায় কে নিবে, সন্তানের দায় কে নিবে? আমার পরিবারে যদি পর্দা না থাকে, আমার পরিবারে যদি শান্তি না থাকে, সামগ্রিক দায়ভার কিন্তু কার উপরে? পরিবারের কর্তার উপরে। সুতরাং আমি আপনি যদি এই জায়গায় ব্যর্থ হই, আমার আপনার জীবনের প্রত্যেকটা ধাপ ঘাট স্টেপ সব কিন্তু ব্যর্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থতার গ্লানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতার দিকে এগিয়ে চলার তৌফিক দান করুন। কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আমরা আদর্শ পরিবার গড়তে চাই না, কেন চাই? কিছু কথা আমরা বলেছি শুরুতে। এখন আপনি আদর্শ পরিবার গঠন করবেন, করতে হলে সর্বপ্রথম আপনাকে আমাকে কি করতে হবে, কি করণীয় দরকার আপনারা বলবেন, কি করা দরকার? নির্বাচন একটা কথা বলেছেন, তার মানে বোঝাতে চাচ্ছেন যে পরিবার যাকে দিয়ে তৈরি হবে তাকে আগে আদর্শবান হতে হবে। পৃথিবীর প্রথম পরিবার গড়ে উঠেছিল কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার পাজরের বাম পাজরের বাঁকা হাড় থেকে কাকে সৃষ্টি করলেন? মা হাওয়াকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তোমরা জান্নাতে প্রবেশ করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজার। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, ইয়া আদম উসকুন তুমি বসবাস করো, ওয়া জাওজুকা এবং তোমার স্ত্রী বসবাস করো, কোথায়? জান্নাতে। তাহলে পরিবারের ভিত্তি কোথা থেকে বলেন? পরিবারের ভিত্তি কোথা থেকে? জান্নাত থেকে। তাহলে এখন প্রত্যেকটা পরিবার জান্নাতি নাকি? জাহান্নাম কাকে বলে? পরিবারের দিকে লক্ষ্য করলে সেটা বোঝা যায়। জাহান্নাম কাকে বলে? আরে আগুন তো জলে জ্বলে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে, কিন্তু ভেতরে ভেতরে এমন আগুন কারো কারো পরিবারে জ্বলে। তবে যদি জ্বলে, আপনি কথা বলছেন শোনে না আপনার কথা, আপনি কথা বলছেন শোনে না আপনার কথা, আপনি দাওয়াত দিচ্ছেন স্ত্রীকে, আপনি দাওয়াত দিচ্ছেন সন্তানকে, আপনি দাওয়াত দিচ্ছেন প্রতিবেশীকে, কিন্তু আপনার দাওয়াত গ্রহণ করছে না, সেক্ষেত্রে আপনি হয়তোবা আল্লাহর কাছে কি থাকবেন? মুক্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, কারণ দাওয়াত কবুলের মালিক, দোয়া কবুলের মালিক কে? আল্লাহ। নূহ আলাইহিসসালাম দাওয়াত দিয়েছিলেন তার কওমকে, কত বছর? 950 বছর। তার মানে আমাদের কয়টা মানুষ চিন্তা করতে পারছেন? তার মানে 9 × 18, প্রায় 15-এর অধিক মানুষের জীবন এরকম সময় নূহ আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন। তার দাওয়াতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন যে নূহ আলাইহিসসালাম দাওয়াত দিয়েছেন এইভাবে, যে রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার কওমকে রাতে দিনে দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিনেও দাওয়াত, তবে আমি তাদেরকে কি পেয়েছি? তো আয়াতের শেষে পরের আয়াতে বলছেন ইল্লা ফেরারা, আমি নূহ আমাকে দেখলে তারা শুধু পালায়, কারণ আমি হিদায়াতের কথা বলবো, আমি ভালো কথা বলবো। এজন্য সমাজে কিছু মানুষ দেখবেন যে আলেম ওলামাদেরকে দেখলেই আগে ওই যে পথ, সোজা পথ, কোন সাইড দিয়ে যে ঘুরে চলে যায়, কারণ হয়তোবা ধরলেই দেখলে বলবে বাবা সালাত পড়ছো, বাবা বিড়িটা খায়ো না, বাবা বাবা আব্বার কথা শোনো, নসিহত। আবার বর্তমান যে আমার ইয়াং জেনারেশন, যে ইয়াং জেনারেশনের বাপ রে বাপ মিজাজটা কি, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, ইয়াযুবিল্লাহ, মানে ভালো কথা বলে আপনারটা আপনি করেন আমি আমারটা দেখে নেব নি, বাপ রে বাপ আমার বাড়ি আমি খাই, আপনার এত হিসাব দিতে হবে কেন? এটা হচ্ছে ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশন মানে জেনারেশনকে, নেশনকে একেবারে ধ্বংসের অতল তলে দিয়েছে। তবে এর মধ্যেও আলহামদুলিল্লাহ বহু যুবক আছে যাদেরকে দেখলে প্রাণ জুড়িয়ে যায়, যাদেরকে দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদের ইসলামের পথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পথে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি পরিবার ইসলামী পরিবার গঠন করতে চাই, প্রথম যেটা আমি ভালো ফসল ফলাবো, তাহলে আমার প্রথম কি দরকার? ভালো ভালো জমি দরকার, ভালো বীজ দরকার, ভালো মাতৃগাছ দরকার।
এখন গাছ যদি ভালো না হয়, বীজ যদি ভালো না হয়, জমিন যদি ভালো না হয়, এই সব কিছু শুরু যদি আমার ভালো না হয়, তাহলে কিন্তু ওই ফসল, একজন ধানের বীজ বপন করেছেন, রোপণ করেছেন, তিনি ওই পোস্ট অফিস থেকে বা সরকারি মাধ্যমে যে কোনো জায়গা থেকে অফিসের বীজ ব্যবহার করেছেন, ভালো বাছাই করা বীজ। তিনি যদি ধান পায় বিঘাতে 20 মন বা 25 মন, আর একজন 3 বছর ধরে ধান রোপণ করছে এমন তো অবস্থায় তিনি ওটাতে কিন্তু ওরকম ধান পাবেন না। ঠিক অনুরূপভাবে আমি আপনি পরিবার গঠন করতে গেলে, পরিবার গঠনের ক্ষেত্রে যদি আমরা বীজ বা মাকে নির্বাচন করতে ভুল করি, তাহলে আমরা কিন্তু প্রথমেই ভুল করে বসব। আপনি তো ছেলেকে বিবাহ দিবেন যেই মেয়ের সাথে মেয়ের বাপ, বাপের কিছু আছে কিনা, ছেলে 2 বিঘা পাবে কিনা, একটা হুন্ডা দিতে পারবে কিনা, আরো কত আপনার আমার হিসাব, যার 3 ছেলে সে হিসাব করেই বসে থাকে, আমার 3 ছেলে তাহলে অনেক কিছু পাবো, আমার কিছু দেওয়া লাগবে না। মানে পরেরটা খাওয়ার জন্য এত যে লোভ, পরেরটা খাওয়ার জন্য এত যে লোভ, এই লোভ হালাল নাকি হারাম? আপনার শ্বশুর যদি আপনার খুশি হয়ে দেয়, আলহামদুলিল্লাহ, আপনি ভালো হন, যদি জামাই ভালো হয়, শ্বশুর দিল মন খুলে দিতে চেষ্টা করে, যদি এতটুকুও না পারে, শ্বশুর যদি নেককার হয়, আল্লাহর কাছে যদি দোয়া করে, ওই দোয়া যদি আপনার জীবনে লাগে, আপনার ইহকালে শান্তিময়, পরকাল হবে মুক্তিময় ইনশাআল্লাহ। এজন্যে প্রথমত আপনাকে আমাকে যেই বিষয়টা নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে ভালো স্ত্রী, ভালো মা, ভালো বৌমা, ভালো স্ত্রী, ভালো মেয়ে। এভাবে যদি আমি নির্বাচন করতে না পারি, সন্তানের জন্য আমি দেখছি শুধু তার শ্বশুরের অর্থ সম্পদ, দেখছি সৌন্দর্য, তার বংশমর্যাদা, তার কত কিছু আছে, কত কিছু আছে, এগুলোই শুধু লক্ষ্য করছি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রূপরেখা এখানে বলেছেন, আমরা এই বিষয়টা সবাই প্রায় জানি, কিন্তু মানার ক্ষেত্রে শেষেরটা জানছি 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 জানছি, মানার সময় মুড়োর আঙ্গুল, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিস সহিহ মুসলিমে কিতাবুন নিকার মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লি আরবাইন, নারীদেরকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে, দুনিয়ার মানুষ নারীদেরকে বিবাহ করে 4টি গুণ দেখে, লিমালিহা তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, তাহলে মাল দেখে, সম্পদ দেখে, বংশ দেখে, তারপর সৌন্দর্য দেখে, তারপর সর্বশেষ কোনটা দেখে, ধার্মিকতা, দিন দেখে। মানুষ কি করে, 1 2 3 4 কয় নাম্বার সিরিয়ালেরটা নাই মানুষ, 4 নাম্বারেরটা, অথচ 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ফাদফার বিজাতি দিন, তুমি দিনকে প্রাধান্য দিবে। এখন আপনি খুঁজবেন দিন কার মধ্যে আছে, কারণ অন্ধকার রাত, অন্ধকার রাতে আপনি যেটাই ধরবেন সেটাই অন্ধকার। আপনি কাঠও ধরতে পারেন, বাঁশও ধরতে পারেন, আপনি খড়িও ধরতে পারেন, আপনি সাপও ধরতে পারেন, কারণ কি, আপনি এখন কি করে নির্ণয় করবেন যে ওই মেয়ে ভালো মেয়ে, জাত ভালো, কি করে নির্ণয় করবেন? আপনি তালাশ করেন মেয়ের মাকে, মেয়ের মার নানার গোষ্ঠী, মেয়ের বাপের দাদার গোষ্ঠী। মেয়ে যখন স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তখন তার পর্দার কি অবস্থা, নাকি শুধুমাত্র ওই মুখটা খোলা রেখে আর বাকিটা পর্দা করে, ওই পর্দার লাভ কোন আঙ্গুল, 1 2 3 4 5 নম্বর আঙ্গুল, ওই পর্দার কোনো লাভ নেই, এই পর্দা করার কোনো দরকারই নেই, কারণ যে সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা হচ্ছে চেহারার সৌন্দর্য, আর চেহারাকে যদি খুলে রাখা হয় তাহলে ওই পর্দা করার কোনো দরকার নেই। আর এই ধরনের পর্দাকারীর সংখ্যা হাজারে হাজার, হাজারে হাজার, হাজারে হাজার, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ নারী। তো এই পর্দা করলে কিন্তু বরং এই ক্ষেত্রে উল্টা অ্যাকশনের বিপরীত রিয়াকশন দেখা যায়। ওই যে সায়েন্স একটা কথা আছে, এভরি অ্যাকশন হ্যাজ রিয়াকশন, ওই রিয়াকশনটাই বেশি দেখা যায়, কারণ বোরকা যেটা কিনেছে ওইটা পর্দা মেইনটেনেবল বোরকা না, তাহলে উল্টা বিপরীত কিছু হচ্ছে, সুতরাং ওই বোরকা পরার চাইতে না পরাই মনে হচ্ছে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনি যদি মানে ইসলামী পরিবার গঠন করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে ইসলামী পরিবার গঠনের জন্য যাকে নির্বাচন করতে হবে সেটা মা ফাতিমা,
না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বরং বা আরো অন্যান্য সাহাবায়ে কেরামের আদর্শ বা চরিত্র যেমন ছিলেন ওরকম অত না হলেও তাদের চরিত্রে চরিত্রবান যারা তাদেরকে বাছাই করার চেষ্টা করতে হবে। সমাজের চিত্র ভিন্ন, যাদের চেহারা ভালো তারা ঠিকই বেপর্দাভাবে চলে, আবার যাদের চেহারা একটু কম তারা ঠিকই অনেক পর্দাকে মেইনটেইন করে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুযোগ দিয়েছে। কিন্তু আমি আপনি যখন ভেবে নেব যে এই মাকাল ফলটাই আমার জন্য ভালো, মাকাল ফলের ভিতরে কিন্তু সাই আসলে সদরঘাট, আসলে ফিটফাট ভিতরে তার সদরঘাট। এই সদরঘাট থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এখানে রূপক অর্থে আমি সদরঘাটের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুন। আদর্শ স্ত্রী নির্বাচন করতে হবে। এখন আপনি বলবেন নির্বাচন তো যা করার করেই ফেলেছি, এখন আর কি করার? এখন আপনি দোয়া করুন আল্লাহর কাছে, রব্বানা হাবলানা মিন লাদুনকা রাহমাতাও, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বিয়ের আগেই পড়া দরকার ছিল। যুবক ভাই যারা ভালো স্ত্রী পেতে চান, ভালো পরিবার পেতে চান, তাদের আগে থেকে এই আমল করা দরকার। পরীক্ষার জন্য কি আগে থেকে প্রিপারেশন নিতে হয় না, নাকি পরীক্ষা রাত্রে পড়ে? বলছে একদিনে এক রাত জেগে 60, তাহলে দুই রাগে রাতে কত? 120, 100-এর মধ্যে 120 হবে। তো এরকম পেতে পারে কেউ, ওটা অনুমানের উপরে। কিন্তু এই জায়গায় যদি ভুল করি, তাহলে এই জায়গায় ভুল করলে কিন্তু প্রত্যেক ধাপে ভুল হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়াটা সব ভোগের সামগ্রী, ও খায়রু মাতা ইদ দুনিয়া আল মারাতুস সলিহা, এবং সতী সাধবী নারী অর্থাৎ চরিত্রবান নারী হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ভোগের বস্তু। আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যদি শান্তি না থাকে তাহলে বাড়িতে টেকার উপায় থাকে না। বিবি যদি ভালো থাকে তাহলে অল্প ইনকামে, অল্পতেই কিন্তু সুখ শান্তি ওই পরিবারে থাকে। আল্লাহ আমাদের পরিবারে সুখ শান্তি দান করুন। কি বলবেন? আল্লাহুম্মা আমিন। যারা বলেননি তাদের মনে সুখ শান্তি, আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন, নাচতে বলবেন, জোরে বলতে সমস্যা। লিল্লাহে তাকবীর, হ্যাঁ জোর আছে মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান, ওহি কি কোরআন শুধু না রাসূলের হাদিসও বটে, পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। কায়েম করো মানে কি? শুধু রাষ্ট্রে কায়েম করতে হবে? শুধু কি রাষ্ট্রে? না, আগে ভেতরে, 3.5 আগে, তারপরে আমার পরিবার, তারপরে আমার প্রতিবেশ, পরিবেশ, এই একের পর এক যদি আমরা স্টেপ বাই স্টেপ আগাই, আল্লাহ যদি চান আমাদের রাষ্ট্রেও এরকম একামত, এরকম শান্তির বাতাস বইবে ইনশাআল্লাহ। আগে ভালো হতে হবে নিজেকে। সেই কথাই বলে, নিজে ভালো হলে জগৎটা অনেকটাই ভালো, স্বাভাবিক কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমি এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা হওয়ার হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করতে পারি। কি করতে পারি? দোয়া করতে পারি আল্লাহ। তাহলে প্রথম কথা আমরা যেটা বললাম যে আদর্শ নিয়ত, সঠিক নিয়ত এবং আদর্শ স্ত্রী যদি আমি নির্বাচন করতে পারি, তাহলে আমার পরিবার আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে ইনশা আল্লাহ। দুই নাম্বার, আমার পরিবারে আল্লাহর স্মরণ থাকতে হবে, আল্লাহর জিকিরের জারি থাকতে হবে। দুই নাম্বার কি বললাম আমরা? আল্লাহর জিকির। আল্লাহর জিকির সর্বোত্তম জিকির কি? কোরআনুল কারিম। আজকে যদি বলা হয় আজকের দিনে কার বাড়িতে কোরআন তেলাওয়াত হয়েছে, খুঁজেই পাওয়া যাবে না মুসলমান, খুঁজেই পাওয়া যাবে না। মুসলমানের বাড়িতে জিন লাগে, ভূত লাগে, এটা লাগবেই তো, শয়তানের খনি হয়ে গেছে বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় তাহলে সেই বাড়িতে এরকম শয়তান এসে অচোয়াচা, এরকম সমস্যায় ওই বাড়ির মানুষেরা পড়ে না। আপনার স্ত্রী, আপনার ইত্যাদি ইত্যাদি অন্য অন্য সদস্যের জিন লাগে, জিনে ধরে, ভূতে ধরে, উল্টা পাল্টা বকে, তো বকবেই তো। বাড়িতে তো কোরআন তেলাওয়াত করা হয় না। বাড়িতে ঢোকার সময় কিভাবে ঢোকে মিস্টার, একেবারে মিস্টার মনমোহন আর ইত্যাদি ইত্যাদি মিস্টার যখন ঢোকে একেবারে মেজাজ খিটখিটে করা, করা তো হবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে তিনি বলছেন, যখন ব্যক্তি বাড়িতে প্রবেশ করবে তখন সে বলবে বিসমিল্লাহ, বলার পরে তিনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত সবকিছু এই পরিবারের উপরে বর্ষণ করুন। কে দোয়া করছেন? বাড়ির মালিক। বাড়ির মালিক বাড়িতে ঢোকার সময় দোয়া করে ঢুকছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুসলমান সালামটুকু দিতে জানি না। আজকে যদি যতটুকু আমরা এসেছি, যারা আসি নাই ওই রাস্তাঘাটে অনেক মানুষ দেখতে পেলাম, ওদের ধারণা হচ্ছে আমরা দূর থেকে যতটুকু শুনবো, বাজার করব, এখান থেকে বাদাম খাবো, জিলাপি খাবো, খেয়ে বাড়ি যাবো। শুনে নিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। সহিহ মুসলিমের হাদিস, আহাব্বুল বিলাদ, সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর কাছে সেটা হচ্ছে মসজিদ। কোন জায়গা প্রিয়? মসজিদ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? বাজার। ওই পথে ঘাটে যারা আছেন তারা কোন জায়গায় আছেন? নিকৃষ্ট না উৎকৃষ্ট? নিকৃষ্ট না উৎকৃষ্ট? কথা বলেন, নিকৃষ্ট জায়গায় আপনি আছেন। সুতরাং আপনি যুবক ভাই বা আর যারা বাদাম খাচ্ছেন আর জিলাপি খাচ্ছেন, যদি এরকম থাকেন এক্ষণে চলে আসেন। আমাদের উস্তাদ জি শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি, কিন্তু তিনি ঠিক একেবারে জাস্ট টাইমে উঠে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কেউ লস করলে, মানে লেটে আসবেন তো লস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, এবং সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে সেটা হচ্ছে কি? মসজিদ। মসজিদে কি হয়? মসজিদে আল্লাহর জিকির হয়, সর্বোত্তম জিকির কোরআনুল কারিম, সর্বোত্তম জিকির আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন যেটা সেটা সালাত। এই মাধ্যমগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়, সন্তুষ্টি কামনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত দেন। এজন্য এই মসজিদ হচ্ছে সবচেয়ে কি ভালো জায়গা আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় জায়গা। আর বাজারে গেলে আব্দুল্লাহ আব্দুর রহিম অমুকের সমস্যা, শেখ হাসিনার ওই সমস্যা, খালেদা জিয়ার অমুকের অমুক, ইত্যাদি ইত্যাদি যত ধরনের গীবত সব বাজারে চায়ের দোকানে হয়। চায়ের দোকানদার আর নাপিত ভাই এমন কোন গল্প জানে না সমাজের মনে হয় নাই, কারণ ওখানে যে দুনিয়ার যত গীবত আছে সব গীবত ওই এক জায়গায় একত্রিত হয়। চা একবার চুমুক দেয়, আবার দুই একজনকে দেখবেন, চা চুমুক দেয়, আবার পানেও চুমুক দেয়, আবার হারামও খায়। হারাম যে খায় সে কি খোর? হালাল খোর না কি খোর? খবরদার, বুঝতে পারছেন? অনেকে পান চাবায়, আবার হুকা টানে, আবার চাও পান করে, অনেক স্টাইল দেখা যায়, তো অনেক স্টাইল দেখা যায় এগুলো। এজন্য এই বাজার যত নিকৃষ্ট জায়গা, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বাজারকে আমাদের ত্যাগ করতে হবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ। বাজারে যাবেন তো বিপদে পড়বেন, বাজারে যাবেন তো বিপদে পড়বেন। হ্যাঁ, তাই বলে কি আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিস বাজারে আনতে যাব না? অবশ্যই, রাসূলও গিয়েছেন, আমরাও যাব, তাড়াতাড়ি ফিরে আসতে হবে, সমস্যা নেই। যতটুকু প্রয়োজন ততটুকু সময় কাটিয়ে আমাকে আপনাকে বাজার থেকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি যদি পরিবারকে ইসলামী পরিবার হিসেবে, আমার আদর্শ মুসলিম পরিবার হিসেবে গঠন করতে চাই, দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আমার পরিবারে আল্লাহর জিকির থাকতে হবে, আল্লাহর স্মরণ থাকতে হবে। আল্লাহর জিকির হচ্ছে সেটা হচ্ছে কোরআনুল কারিম। আল্লাহর জিকির হচ্ছে বাড়িতে যখন ব্যক্তি প্রবেশ করবে তখন বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলবে এবং সালাম দিয়ে প্রবেশ করবে। তাহলে ওই রাতে যখন বিসমিল্লাহ বলা হচ্ছে এবং সাথে সাথে খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ, যখন কোনো কিছু করা হচ্ছে তখন বিসমিল্লাহ, সার্বিক বিষয়ে যখন বিসমিল্লাহ, খেতে যেও বিসমিল্লাহ, শয়তান বলে লা মাবিতাল ইয়াউম, আজকে এখানে রাত্রে থাকার জায়গা নাই, ওলা আশা, এই বাড়িতে আজকে রাতের খাবারও জায়গা নেই। আওকাম কওয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে বাড়িতে যে বরকত থাকে না, চাউলের পরে চাউল লাগে, এত ইনকাম করেও পরিবারে বরকত নেই, তার কি কারণ? কি কারণ? আল্লাহর জিকির নেই পরিবারে, পরিবারে আল্লাহর জিকির নেই। প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলতে হবে। স্ত্রী ভাত বাড়বেন, ওই পাতিলের এক পাশ থেকে বিসমিল্লাহ। যখন আমি কোনো কিছু করব তখন বিসমিল্লাহ, আমার মেয়ে দুধ পান করবে তখন বিসমিল্লাহ, আমার ছেলে পানি পান করবে তখন বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি না হয় তাহলে কি হবে বলতে হবে, যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, আল্লাহ ভুলে গেছিলাম, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সুতরাং আমাকে আপনাকে বাড়িতে জিকিরের ব্যবস্থা করতে হবে। জিকির বলতে ডানে আর বামে দুই টান, এপাশে মাথা ঝুঁকি আর ওপাশে তিন তিনবার ঠেলা ঠেলে নাকি,
জিকির বলতে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত হতে পারে। জিকির বলতে আমার স্ত্রী যখন প্রত্যেকটা কাজ করবে, যখন পাতিলে চাউল দিবে তখন বিসমিল্লাহ, যখন ব্যারেলের মধ্য থেকে চাউল বের করবে তখনও বিসমিল্লাহ, তাহলে এই বাড়িতে বরকত নাজিল হবে কোথা থেকে? আসমান থেকে। আসমান থেকে নাজিল হবে বরকত, কারণ সেই বাড়িতে রয়েছে আল্লাহর জিকির। অথচ এর পক্ষান্তরে কি হয়, যদি না হয় যতই সাত হাত কেন, দশ হাত কেন, আরো অন্যান্য হাত দিয়ে ইনকাম করলেও পরিবারে কিন্তু শান্তি থাকে না। পরিবারে শান্তি থাকে না, থাকবে কি করে? পরিবারে শান্তির যে আরো অন্যতম বড় কারণ, বড় মাধ্যম, সেটা হচ্ছে সলাত। হয়তোবা বুড়ো মানুষটা সলাত আদায় করে আর বাকি মানুষগুলো সলাত আদায় করে না। এই জন্যে শফিকুল ইসলামের জাগরণী মাঝে মধ্যে মনেই পড়ে যায়। আপনারা জানেন যে বুড়ার হলো মাথা খারাপ, নামাজ রোজার জারি গাই, ভাবনির আলাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আমরা এখান থেকে বলতে পারি, ভাবনির আলাই গজব কেন তোমার পরিবারে আর শান্তি তোমার পরিবারে কেন নাই? পরিবারে থাকবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ ইস্তিআন, আল্লাহর কাছে সহযোগিতা প্রার্থনার জন্য মাধ্যম বলেছেন দুইটা। কয়টা মাধ্যম বলেছেন? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাও। বাড়িতে সবর থাকবে কি করে? কারণ বাড়িতে যে বিসমিল্লাহ বলে প্রবেশ করা হয়নি, মেজাজ তো সবরের বিপরীত গবর। সবরের বিপরীত কি? গবর। গরুর লাতকে আপনারা কি বলেন, গবর বলেন না অন্য কিছু বলেন? সবরের বিপরীত গবর, এক। দ্বিতীয় হচ্ছে, সবচেয়ে বড় মাধ্যম বান্দা যে আল্লাহর, আল্লাহর সাথে বান্দার যে সবচেয়ে বড় মাধ্যম বা সবচেয়ে বড় উপকরণ, যে উপকরণ দিয়ে, যে মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া যায়, সেটা কি? সলাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে আল্লাহর কাছে কি চাও? কি চাও? সাহায্য চাও। এখন সাহায্য চাইবো, এখন সাহায্যের উপকরণই নেই, মাধ্যমই নেই, তাহলে আমার পরিবার, আমার বাড়িতে কিভাবে শান্তি আসবে? আমার পরিবার মুসলিম পরিবার হিসেবে গঠন হবে না? আমরা আলোচনা করছিলাম আদর্শ মুসলিম পরিবারের দশটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার দ্বিতীয় বৈশিষ্ট্য আলোচনা করতে যে আমরা বলছি যে মাসালুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল বাইতিল্লাযী ইয়ুযকারুল্লাহু ফিহ, যে বাড়িতে আল্লাহর জিকির করা হয়, ওয়াল বাইতুল্লাযী লা ইউযকারু ফিহ, এবং যেই বাড়িতে আল্লাহর জিকির করা হয় না, আল্লাহর নাম নেওয়া হয় না, সালাত আদায় করা হয় না, এই বাড়ি হচ্ছে কামাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। কামাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যেই বাড়িতে আল্লাহর জিকির হয় সেই বাড়ি জীবিত, যেই বাড়িতে আল্লাহর জিকির হয় না সেই বাড়ি কি? মৃত বাড়ি। মৃত মানুষের কোনো কিছু করার ক্ষমতা থাকে না? মৃত মানুষের যেমন কোনো কিছু করার ক্ষমতা থাকে না, ও অথর্ব, ওর গায়ে কোনো কিছুই নেই, আপনি যা করবেন তাই, যদি পানিতে ফেলেন পানিতে, নদীতে ফেলেন নদীতে, আগুনে ফেলবেন আগুনে, যেই বাড়িতে সলাৎ নেই, যেই বাড়িতে জিকির নেই, ওই বাড়ির পরিবার, পরিবারের সহ গোষ্ঠী সহ সব কোথায়? জাহান্নামের মধ্যে আছে, যদি সংশোধন না করে, যদি তওবা না করে। বাড়িতে আপনি সলাৎ আদায় করবেন, বাড়িতে উত্তম সলাৎ আদায় করা কোন সলাৎ? নফল সলাৎ। ফরজ সলাত আপনি আদায় করবেন মসজিদে, আর নফল সলাত অর্থাৎ সুন্নত সলাত আদায় করবেন কোথায়? কোথায় আদায় করবেন? বাড়িতে। বাড়িতে আদায় করলে নফল সলাত সওয়াব বেশি না মসজিদে? বাড়িতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফযালুস সলাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, অর্থাৎ ফরজ সলাত ব্যতীত ব্যক্তির জন্য সর্বোত্তম সলাত হচ্ছে তার বাড়িতে নফল সলাত। অর্থাৎ নফল সলাত মসজিদে পড়ে যত না সওয়াব পাবেন, তার থেকে আপনি বেশি সওয়াব পাবেন কোথায়? বাড়িতে সলাত আদায় করলে। নফল সলাত তাহলে কিন্তু যে সুন্নাতে রাতে, বা আমরা যে সুন্নাতগুলো পড়ি জোহরের আগে এবং পরে সুন্নাত, আসরের মানে মাগরিবের পরে যে সুন্নাত, বা এশার পরে যে সুন্নাত, এই সুন্নাত যদি আপনি আমি বাড়িতে পড়ি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীতে তিনি বলছেন এটা হচ্ছে কি? সর্বোত্তম সলাত, আফযালুস সলাত, সর্বোত্তম সলাত।
বাড়িতে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে লা তাজালু বুয়ুতাকুমুল কুবর, তোমরা তোমাদের আওকম কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানায়ো না। তার মানে কি? কবরস্থানে সালাত পড়া নিষিদ্ধ, বাড়িতে কি সালাত পড়া নিষিদ্ধ? না, বাড়িতে নফল সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী পরিবার গঠনের তৃতীয় যে উপকরণ সেটা হচ্ছে বাড়িতে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা। ধর্মীয় শিক্ষা তার মানে কি? সব হুজুর হওয়া লাগবে, সবাই হুজুর হতে হবে। হুজুর বলতে মাওলানা আলেম যে সবাই হতে হবে বিষয়টা এমন না, কিন্তু ওযু কিভাবে করতে হবে, সালাত কিভাবে আদায় করতে হবে, বিসমিল্লাহ, কমপক্ষে সূরা ফাতিহাটা সুন্দরভাবে তেলাওয়াত করা জানতে হবে, তারপরে না আমার পরিবারটা ধর্মীয় পরিবার হবে। সালাত আদায় করবে, এখন সূরা ফাতিহা ভালো করে জানে না, সূরা ফাতিহা যে কয় আয়াত, যদি আয়াত হয় সাতটি ভুল করেছে চোদ্দটি, যদি আয়াত হয় আটটি ভুল করেছে তিন আটটা চব্বিশটি, এই অল্প সলাতের মধ্যে যদি এত ভুল হয় তাহলে ব্যক্তির সলাত কিভাবে সংশোধন, কিভাবে ঠিক হবে, আল্লাহ কিভাবে সহযোগিতা করবেন? দুনিয়ার সব কিছু ঠিক হয় কিন্তু সলাত ঠিক হয় না। দলিল ঠিক হয়, দলিলে মনে হয় সমস্যা ছিল টাকা দিয়ে ঠিক করেছে, বাইকে সমস্যা ছিল টাকা দিয়ে ঠিক করেছে, বাড়িতে সমস্যা ছিল ইট পাথর নিয়ে এসে সিমেন্ট রড দিয়ে বাড়ি ঠিক করেছে, তারপরে জামা কাপড়ের সমস্যা ছিল ঠিক করেছে, পরিবারের সমস্যা ঠিক করেছে, গরুর অসুখ, স্ত্রীর অসুখ, সন্তানের অসুখ ঠিক করেছে, কিন্তু যেই আমার যেই অসুখের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে সেই অসুখটা ঠিক করার ক্ষেত্রে কে আছেন, কে আছেন? এই অসুখ ঠিক করা দরকার না? হ্যাঁ, বলবেন বুড়ো হয়ে গেছি, কথা বলি একদিকে যায় আর একদিকে, তারপরেও আপনি এখনো পর্যন্ত ঠিক করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত অনুযায়ী, আপনার সংকল্প অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, কারণ যারা ভালোভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে যে সমস্যা, অর্থাৎ তাদের জিহ্বা আড়া জিহ্বা মানে একদিকে বললে আর একদিকে যায়, কষ্ট করতে হয়, তাদের জন্য ফালাহু আজরন, তাদের জন্য ডবল নেকি রয়েছে। সুতরাং আমি আপনি কোরআন তেলাওয়াত যেন করি, বাড়িতে যেন প্রত্যেক ফজরের পরে কোরআন তেলাওয়াত হয়, কমপক্ষে সূরা বাকারা যতটুকু পারা যায় ততটুকু তেলাওয়াত করা যায়, এটা চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অনেক বাড়িতে মহিলারা কোরআন তেলাওয়াত করে, পুরুষ পুরুষের কাজে ব্যস্ত থাকে, আর মহিলাদের তেলাওয়াত মাশা আল্লাহ ইন্না লিল্লাহ কোন দিকে যে যায়, কোথায় কয়ালিপ টান দেয় তার কোনো ঠিক নাই। কোরআন তেলাওয়াত ঠিক করতে হবে। আপনাকে আমাকে এখন সবচেয়ে বড় মাধ্যম, এই যে শয়তানের বাক্স আছে দেখছেন, অধিকাংশ মানুষ শয়তানি কাজে ব্যবহার করে, অধিকাংশ মানুষ শয়তানি কাজে ব্যবহার করে। একশো জন মানুষের মধ্যে 99.99% মানুষ মনে হয় শয়তানি কাজে ব্যবহার করে, এটা আমরা রেশিও বা হার বলছি। তাই বলে এখানে যারা আছেন সবাই যে ব্যবহার করেন বিষয়টা এমন না, আমরাও তো এটা ব্যবহার করি আলহামদুলিল্লাহ। তো এখন এটার মধ্যে আপনি কিভাবে কোরআন তেলাওয়াত করবেন, কারীদের তেলাওয়াত আছে আপনি সেখানে সংশোধন করে নিন, সূরা ফাতিহাটা কমপক্ষে ঠিক করে নিন, সূরা নাসটা ঠিক করে নিন, সূরা ফালাকটা ঠিক করে নিন, সূরা ইখলাসটা ঠিক করে নিন, সূরা আসরটা ঠিক করে নিন। এগুলো আপনি আমি ঠিক করে নিলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার সালাত আল্লাহ কবুল করতে পারেন। আমি দুনিয়ার সব ঠিক করছি কিন্তু আমার সালাত ঠিক করছি না। আমার দলিল ঠিক, আগেও বলেছি আমার সব কিছু আমি ঠিক করি কিন্তু আমার যে জিনিসটা সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সেটা ঠিক নাই। সুতরাং আমাকে আপনাকে এখান থেকে বের হয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রাখতে হবে এবং সালাতকে ঠিক ঠাক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পারস্পরিক জবাবদিহিতা, চতুর্থ যে কারণের কথা বলবো, পরিবারকে ইসলামী পরিবার হিসেবে গঠন করতে গেলে পারস্পরিক জবাবদিহিতা, পরিবারে জবাবদিহিতা রাখতে হবে। স্ত্রী কেন আপনার অনুমতি ছাড়া বাহিরে গেল, আপনার সন্তান কেন আপনার অনুমতি ছাড়া আজকে বাজারে গেল, আপনার সন্তান কেন আজকে আপনার অনুমতি ছাড়া বন্ধুর সাথে খেলতে গেল, সব বিষয়ে জবাবদিহিতা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা কুল্লুকুম রাইন, আরে শুনে নাও তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। স্বামীর কি দায়িত্ব এটা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, স্ত্রীর কি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞাসা করবেন, আপনার কি দায়িত্ব, আমার কি দায়িত্ব, সন্তানের কি দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন।
তাহলে জবাবদিহিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাজুলু রাইন ফি বাইতিহি ফি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আর রাইয়াতিহি একজন ব্যক্তি তার বাড়ির কর্তা সে তার বাড়ির বাড়ির ওই খবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতাকে করতেই হবে ওয়াল মারাতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি এবং নারী একজন স্ত্রী তার স্বামীর বাড়ির দায়িত্বশীলা নারী তাকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে সুতরাং আপনার বাড়িতে আপনার জবাবদিহিতা না রাখলে কিন্তু পরিবার ইসলামী পরিবার হিসেবে গঠন হবে না কেন এই কাজটা করা হলো কেন এই অপচয়টা হলো ভাত খাওয়ার সময় ভাতটা তোলা হলো না কেন তরকারি কেন নষ্ট হলো এই তরকারি নষ্ট না করে কেন প্রতিবেশীকে দেওয়া যেত না ভাতটা নষ্ট না করে কেন হাঁস মুরগি গরু ছাগল প্রতিবেশীর আছে তাকে দেওয়া যেত না আপনার স্ত্রী আমার স্ত্রী বাড়িতে এমন হিংসুকের হিংসুক হয়তোবা পাশের বাড়ির সাথে একটু গন্ডগোল হয়েছে ভাত পচে পচুক বাগানে ফেলবে কিন্তু পাশের বাড়ির হাঁস মুরগির দেওয়া যাবে না কারণ ওর সাথে ভালো অবস্থা আমার নেই বরকত কি এমনি আসে আপনার বাড়িওয়ালার দোয়া করার দরকার নেই কিন্তু যে হাঁসটা খাবে যে মুরগি খাবে সেই মুরগি এবং হাঁস আল্লাহর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা তোমরা দুনিয়াতে যারা আছে তাদের প্রতি রহম করো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপর কি করবেন রহম করবেন সুতরাং রহম নেওয়ার পাত্র হতে হবে আগে আমাকে পাত্র হতে হবে এখন কেরোসিনের পাত্রে যদি সরিষার তেল নেই আর নারকেলের তেল নেই যা হওয়ার তাই হবে আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহুম্মা আমিন আমাদের পঞ্চম যে বৈশিষ্ট্যের কথা বলবো বাড়িতে আলেম ওলামা বা দিনদার মানুষকে প্রবেশ করতে দিতে হবে এবং যারা যাদের মধ্যে দিন নেই শুধু দুনিয়া দুনিয়া ওই একজন মহিলা বাড়িতে আসছে আপা আপা আপনার বাড়িতে দেখছি ফ্রিজ নেই আমার সেদিন একটা ফ্রিজ নিয়েছি ওয়ালটনের 39,000 টাকা দিয়ে আমার স্বামী অমুক জায়গা থেকে কিস্তিতে লোন দিয়ে ইত্যাদি ইত্যাদি করে নিয়ে আসছে নাউযুবিল্লাহি মিন যালিক এই সমস্ত নারীদের বাড়িতে প্রবেশ করতে দেওয়া যাবে না যেই নারীরা তার শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না ওই নারীকে আপনার বাড়িতে প্রবেশ করতে দিবেন না কারণ ও কিন্তু আপনার স্ত্রীকে প্রমোট করবে বলবে আপনার স্ত্রীকে হ্যাঁ কি খেতে দেওয়ার কি দরকার আর তিন ছেলে আছে তাদেরকে তারা খেতে দেয় না আপনারই শুধু দিতে হয় আপনি বড় বৌমা তাই ছোট বৌমা তাই হ্যাঁ ভাত দেন ওটা অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ রিজিকে প্রশস্ততা চায় বয়সে বয়স বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার বন্ধন পিতামাতা আত্মীয়স্বজন সবাইকে তাদের ফালিয়াসিল রাহিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সে যেন তার আত্মীয়তার বন্ধন কি রাখে ঠিক রাখে আত্মীয়তার বন্ধন ঠিক রাখলে দুইটা উপকার কয়টা উপকার তার একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার রিজিকে কি আসবে প্রশস্ততা আসবে এবং তার বয়স কি হবে বৃদ্ধি হবে বয়স বৃদ্ধি বলতে কি মৃত্যু হতে হয়তো বা 60 বছরে 70 বছর হবে নাকি বয়সে বারাকা পাবে ব্যক্তি কি পাবে বয়সে বরকত পাবে সুতরাং বরকত পেতে গেলে আপনি যদি অনেক খান বরকত তার মধ্যে নাও থাকতে পারে অল্প খাবেন বিসমিল্লাহ বলে ওর মধ্যে বরকত আল্লাহ দিবেন কে দিবেন আল্লাহ সুতরাং বরকত নিতে হবে আল্লাহর পক্ষ থেকে বরকত নেওয়ার জন্য ইসলামী পরিবার গঠন অপরিহার্য না অপরিহার্য নয় অপরিহার্য ফরজ আমরা বলছিলাম দিনদার মানুষকে দাওয়াত দিতে হবে আপনি বলবেন যে এক বছরের মধ্যে কোনো দিনদার মানুষ তো আমার বাড়িতে ঢুকলো না কারণ দিনদার আমাকে যদি দাওয়াত করেন আর আপনার বাড়িতে দেখবো যে আমি বিশাল একখান ছবি ঝোলানো আছে ডানে এক ছবি বামে এক ছবি আপনার দাদা সদ্য গোষ্ঠী মারা গেছে 1972 সালে এই 2023 সালে দেখছি ঝোলানো আছে আপনার বাড়িতে আমি গেলে বলবো শুনুন আপনার বাড়ি থেকে আপনি আগে ওই ছবি নামান কি নামান ছবি নামান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউির যেই বাড়িতে ছবি থাকে কুকুর থাকে ওই বাড়িতে রহমতের ফেরেশতা আল্লাহর ফেরেশতা দোয়া করে না বরকত দেয় না বরকতের দোয়া ওই বাড়িতে করে না করে না করে না কার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমাকে দাওয়াত করবেন তাই বলে আপনাকে দাওয়াত করতে বলছি না ভালো মানুষকে বাড়িতে দাওয়াত করবেন তাহলে বাড়ির সমস্যাগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিবে এবং আপনি সংশোধনের জায়গা পাবেন আর যদি ওই লেডিস ফ্যাশনওয়ালা লেডিসকে দাওয়াত করেন তাহলে কি হবে ও বাড়িতে এসে দেখবে ফ্রিজ কেমন কোন মডেলের তারপরে কোন কোম্পানির তারপরে বাড়ির ডেকোরেশন কেমন শোকেসের কাঠ মেহগনি নাকি আম নাকি কাঁঠাল ওর তো ধান্দা শুধু এইগুলো ওর যে মরতে হবে ও আজ সুন্দরী আছে কাল যে ও আলকাতরা সুন্দরী হবে এই হিসাব তার নেই পৃথিবীর কত সুন্দরী বুড়ো হয়ে একেবারে কি অবস্থা হয় পৃথিবীর কত মানুষ বিদায় নেয় অকালে চলে যায় ঝরে যায় সময় মতো চলে যায় সুতরাং তার কি হিসাব নেই যার হিসাব নেই তার আপনার বাড়িতে জায়গা দেওয়ার দরকার নেই আপনি আমি যদি ইসলামী পরিবার গঠন করতে চাই অবশ্যই আমাকে আপনাকে দিনদার ব্যক্তিকে বাড়িতে কি করতে হবে দাওয়াত
দিতে হবে। শুধু আমরা দেখি জুমার মসজিদে খতিব সাহেব এক বাড়িতেই সারা জীবন খায়, সভাপতি দায়িত্ব পড়ে গেছে, আপনার কি কোনো দায়িত্ব নেই? ইমাম সাহেবদের প্রতি তো টর্চার, মানে কমিটি এমন, জানি না, আশা করি এখানকার কমিটি ভালোই হবে, আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন। মানে কমিটিদের ভাব, চাকরি তো একটা দিয়েছে ইমাম সাহেব, উঠবে আর বসবে, যা বলবো তাই শোনা লাগবে, বেতন দেয় হয়তো বা 4-5 হাজার, কিন্তু ভাব সব বহু রকম। কমিটির যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, আর ইমাম সাহেবরা তো হাড়ে হাড়ে বুঝতেই পারে। আপনি ইমাম সাহেবকে শ্রদ্ধা করেন, মানুষকে সম্মান মানুষের থাকতে মানুষকে দিন, আপনি তাকে সম্মান করবেন না আপনি সম্মান করবেন, এই অর্থে এই মিম্বরে দাঁড়িয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন, সুতরাং তিনি তার খলিফা বা প্রতিনিধি, সুতরাং তাকে সম্মান করা আমাদের দায়িত্ব। আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিশ কি? কে? আলেম সমাজ। সুতরাং আলেম সমাজকে সম্মান শ্রদ্ধা করতে হবে, যে ঘুষ খায় খাক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরবে। তবে ওই শ্রেণীর মানুষকে সম্মান করার ক্ষেত্রে আপনাকে আমাকে একটু হিসাবও করতে হবে, আপনি কাকে দাওয়াত দিচ্ছেন। এখন বিদ্যার্থী হুজুরকে যদি দাওয়াত দেন তাহলে আপনার বাড়ি 12টা বাজাবে, বাপ কত আগে মারা গেছে, তো 5 বছর আগে কয়বার মিলাদ দিচ্ছেন, একবারও দেওয়া হয় না ইচ্ছা, ঢাকায় মানুষের কথা হয় না ইচ্ছা, তাহলে তাড়াতাড়ি দেবার লাগছে, দেওয়ার লাগবো, তাড়াতাড়ি দিতে হইব। ঠিক আছে হুজুর, সামনের সপ্তাহে দাওয়াত, আপনার মাদ্রাসার যা কিছু আছে সব নিয়ে চলে আসবেন, মানে ছাত্রদের বিশাল এক কারবার। তবে বিদাত থেকে সাবধান থাকতে হবে, বিদাতি আলেম ওলামাদের থেকেও সাবধান থাকতে হবে, ইলেম জারতার থেকে নেওয়া যাবে না, ইলেম জারতার থেকে নেওয়া যাবে না। ইবনু সিরিন তিনি বলছেন ইন্নাহাদাল ইলমা মিনাদ্দিন, নিশ্চয় ইলেমটা হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা লক্ষ্য করো, আম্মান তাখুদুনা দীনাকুম, তোমরা তোমাদের দ্বীনকে কার থেকে গ্রহণ করছো? সুতরাং দ্বীন যার থেকে গ্রহণ করব, কার আওয়াজ শুনবেন? এমন মানুষের আওয়াজ শুনবেন না যার ইলেমই নেই, বাংলা ওয়াশ আর বাংলা ওয়াশ করে, বলতে বলতে 100 কথার মধ্যে এমন এক কথা ঢুকিয়ে দিবে যা আপনার ঈমান হরণের শামিল হয়ে যাবে। সুতরাং আপনি যার ওয়াজ শুনবেন, যার কথা শুনবেন, তাকে অবশ্যই আপনাকে দেখতে হবে কার থেকে আপনি ইলেম গ্রহণ করবেন। যিনি জয়ীফ হাদিসের গাড়ি নিয়ে কিচ্ছা কাহিনী নিয়ে তিনি আলোচনা করেন, তার আলোচনা আপনার শোনা যাবে না। আমরা এই জন্যই বলছি পবিত্র কোরআন ও সহিহ হাদিস, মানে হাদিস জালো আছে, জৈব আছে, মৌজু, কত ধরনের হাদিস আছে দুনিয়াতে মানুষ তৈরি করেছে। সুতরাং আমাদের স্লোগান একটাই, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। জীবন গড়তে হবে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দিয়ে। অতএব আপনাকে আমাকে এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে, শিশুদের প্রতি যত্নবান হওয়া। আমরা যে ষষ্ঠ কারণ যেটা বলবো সেটা হচ্ছে আপনার পরিবারের শিশু যারা আছে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা যারা আছে, তাদের প্রতি আপনি যত্নবান আপনাকে আমাকে হতে হবে। আপনি ছোটবেলা থেকে যদি তাকে যা শেখাবেন তাই শিখছে, শিখবে। আপনি যদি ছোটবেলা থেকে বলেন বাবা বিসমিল্লাহ বলো, তাহলে বলবে, ও দেখবেন আল্লাহ, মানে ও বিসমিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহ এরকম ভাবে বলতে চেষ্টা করবে, আস্তে আস্তে দেখবেন তার মধ্যে একটা পরিবর্তন আসবে। ছোট মেয়ে তাকে সালামের ব্যবস্থা করেন, সালাম তো আমরা অধিকাংশ দিতে পারি না, কত ধরনের স্টাইলিশ সালাম যে বাজারে প্রচলিত আছে, এক এক সময় এক এক সালাম, একটু সালামটা যেন ভালোভাবে আমরা দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, উত্তর দিবেন যিনি দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, একটু সুন্দরভাবে সালামটা দেন। আপনি আমার জন্য দোয়া করছেন, আমি আমার জন্য আপনার জন্য দোয়া করছি, সন্তান পিতার জন্য, পিতা মাতার জন্য এইভাবে দোয়া চালু রাখতে হবে, পরিবারে ইসলাম চালু রাখতে হবে, পরিবারে সালাম চালু রাখতে হবে, পরিবারে শান্তি ইনশাআল্লাহ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিবারের শিশুদের প্রতি যত্নবান হতে হবে। আপনার শিশু যদি সকালবেলা উঠে পড়ে এ বি সি ডি, আপনাকে তাকে বলতে হবে প্রথম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানকে আগে তাড়াতে হবে বাড়ি থেকে, তারপরে বিসমিল্লাহির রহমান রহিম, তারপরে দুই একটা সূরা পড়বে, তারপরে আপনার সন্তান অন্য কোনো কিছু পড়বে, সে হোক না সে সাংবাদিক হোক না ডক্টর আর অন্য কিছু যাই হোক না কেন, আমাদের কোনো আপত্তি নেই, তবে যেন সে বুনিয়াদি একটা ভিত্তি প্রথম থেকে পাই, শুরু থেকে যেন পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা আদম সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। সুতরাং অতঃপর তার পিতামাতা তাকে কি বানায়, ইহুদি বানায়, পিতামাতা তাকে কি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজক বানায়, এভাবে বানায়। সুতরাং আমার সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন যদি আমি করতে পারি তাহলে ওই সন্তান দিয়ে আদর্শ মুসলিম পরিবার গঠন সম্ভব। সাথে সাথে আমাদের বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সাথে সাথে আমরা আদর্শ মুসলিম পরিবার গঠনের কিছু উপায় কথা বলছি, উপায়ের বিষয়ে কথা বলছিলাম, 6টি কারণ আপাতত বলতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারটাকে আদর্শ মুসলিম পরিবার হিসেবে
কবুল করুন, আমিন বলেছেন, আমিন, আল্লাহুম্মা আমিন। উস্তাদ জি এসে গেছেন, আমরা অল্প কিছু কথা বলেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে অনেকেই অনেক ধরনের দান দিয়েছেন, এগুলো তো উস্তাদ জি বলতে যে হাঁপিয়ে যাবে, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যারা দান সাদাকা করেছেন, দান করেছেন, তাদের জন্য আমরা দোয়া করছি, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম। আল্লাহ তাদের প্রতি শান্তি বর্ষণ করুন এবং তাদের প্রতি বরকত নাজিল করুন। আর দোয়া লাগবে কার দোয়া? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। সুতরাং যারা দান করেছেন তাদের জন্য আমরা সামগ্রিকভাবে পূর্বে দান করেছেন, এখন যাদের নাম বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আবারো বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে যারা সহযোগিতা করবে, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু ফিল জান্নাতি মিছলা, সহিহ মুসলিমের হাদিস। সুতরাং আমরা এই কাজে যারা সহযোগিতা করছি আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।